हेलो गाइस, स्वागत बेंगली होम किचेने। आज के भेटकी माचेर पातुरी रेसिपिटा शेखाबो बोले चले एसेछि। এই পাতুরিটা কিন্তু আমরা সবাই খেতে খুব ভালোবাসি, অকেশনে আমরা খেয়ে থাকি, কিন্তু বাড়িতে বানানো খুব সহজ। আমি দুরকম পাতুরি শিখিয়েছি, একটা হচ্ছে স্টিম পদ্ধতিতে আর আরেকটা হচ্ছে ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে ভেজে। তো আর দেরি না করে চলো এই দুটো পাতুরি রেসিপি শিখিয়ে দিই। এর আগে আমি চিংড়ির পাতুরি শিখিয়েছি, সেটাও কিন্তু অসাধারণ টেস্ট হয়, তোমরা চেক করে নিও, ওপরে কার্ডে লিঙ্কটা দেওয়া থাকবে। ভেটকি মাছের পাতুরি বানাতে গেলে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে দেখিয়ে দেবো। তার আগে আমরা কলা পাতাগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি গ্যাসের আগুনে, নাহলে কিন্তু কলা পাতা যখন ফোল্ড করব তখন আমাদের কলা পাতাগুলো ছিঁড়ে যেতে পারে, সেই জন্য কলা পাতাগুলো আগুনে দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল তেলে হয় ততক্ষণে এপিট ওপিট করে আমাদের একটু ভাপিয়ে নিতে হবে। এইভাবে ভাপিয়ে নিলে যখন আমরা ফোল্ড করব তখন ইজিলি আমাদের ফোল্ড হবে। আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেটা হচ্ছে নারকোল বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোটা কাঁচা লঙ্কা, মাছের ফিলে, ভেটকি মাছের ফিলে, লাগবে নুন, হলুদ গুঁড়ো, সর্ষে বাটা, এটা কালো সর্ষেকে বাটা, সর্ষের তেল, আর লাগবে লেবু। মাছগুলোকে ফার্স্টে আমরা নুন আর লেবু মাখিয়ে 10 মিনিট রেখে দেব, যাতে মাছের আঁশটানি গন্ধটা চলে যায়। আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, প্লিজ চেক করে নেবেন কত কী পরিমাণ নিয়েছি এবং কী কী নিয়েছি। এবার এইভাবে আমরা 15 মিনিট বাদে ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম নারকোল বাটা, নারকোলটাকে কুড়ে নিয়ে মিক্সিতে বেটে নিয়েছি, নিয়ে নিলাম নুন, হলুদ, দিয়ে দিলাম সর্ষে, সর্ষে বাটা, কালো সর্ষেকে বেটে নিয়েছি মিক্সিতে, পোস্ত বাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে একটু মিক্সড করে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল বেশি দেবেন না, তাহলে ঝাঁজ হয়ে যাবে। জাস্ট 1 টেবিল স্পুন মতো দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। নিয়ে এবার একটা কলা পাতায় মাছ দিলাম, মাছের ফিলে দিতে হবে, ভেটকি মাছের ফিলে দিয়ে। আর একটা আমি এটা একটাই দেখাচ্ছি যে দুটো মাছ দিয়ে কী করে করা হয়। তো একটা মাছের ফিলে দিয়ে মশলা দিয়ে আর একটা মাছকে দিয়ে তার উপরে মশলা দিয়ে অল্প একটু সর্ষের তেল দিলাম, এটা অপশনাল, দিয়ে এবার ভালো করে মুড়তে হবে। মুড়ে দড়ি দিয়েও বাঁধতে পারেন বা সুতো দিয়েও বাঁধতে পারেন, সাদা সুতো রিলের যে হয়। আমি এখানে টুথপেক, মানে যে কাঠের যে কাঠিগুলো হয় সেইগুলো দিয়ে করেছি। এর জন্য কিন্তু এই কাঠের কাঠি লাগবে, প্লাস্টিকের কাঠিগুলো দেবেন না। এবার একটা মাছ দিয়ে করে দেখাচ্ছি, এটা সর্ষের তেল দিলাম না, যে যেরকম খেতে ভালোবাসেন সে সেরকমভাবে এটা করবেন। এইভাবে আমি করে দেখালাম, এইভাবে আমি সবগুলোই করে নেব, সব মাছগুলো এইভাবে রেডি করে নেব। এবার আমি একটা ডেচকিতে জল বসিয়েছি, জলের ওপর দিয়ে দিয়েছি ঝাঁঝরিওয়ালা একটা থালা, যেটা ফুটো ফুটো। এবার এর ওপরে একটা লিড চাপা দিয়ে আমরা স্টিম করব দুটো পাতুরিকে। এইভাবে স্টিম করে আমি দেখাবো, এটা স্টিম পদ্ধতিতে, এটা 1 নম্বর প্রসেস। এবার এটা জলটা একটু ফুটে উঠলে তারপর আমরা যে পাতুরিগুলো করে রেখেছি সেগুলো দিয়ে দেবো এর মধ্যে, কলা পাতায় যে মুড়ে রেখেছি। এখানে আমি দুটো করে দেখাচ্ছি, একসাথে কিন্তু অনেকগুলো করা যায়। এইভাবে চাপা দিয়ে 5 মিনিট আমাদের মিডিয়াম ফ্লেমে স্টিম করতে হবে। পাঁচ মিনিট হয়ে গেছে, আমার ফিলেগুলো একদিকটা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি, এটা কিন্তু প্রচণ্ড গরম, সাবধানে উল্টাবেন। উল্টে আরও আমাদের 3 থেকে 4 মিনিট এটা স্টিম করতে হবে। এটা আমি ভেটকি মাছ দিয়ে করেছি, এটা আপনারা বাসা মাছ দিয়েও করতে পারেন, ইলিশ মাছ দিয়েও হয়।
চার মিনিট হয়ে গেছে, আমার স্টিম পাতুরিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এইভাবেই এটাকে নাবিয়ে রেখে দিচ্ছি, গরম জলের ওপর থাক চাপা দিয়ে রেখে দেবো, তাতে আরও কিছুক্ষণ আমাদের এটা স্টিম হবে। এবার এটা একটা গ্যাস থেকে নাবিয়ে আমি আর একটা যে দ্বিতীয় পদ্ধতিটা সেটা শেখাচ্ছি। দ্বিতীয় পদ্ধতিটা করার জন্য আমি এখানে গ্যাস জ্বেলে একটা ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তো সর্ষের তেলটাকে ফ্রাইং প্যানে ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে একটু গরম হওয়ার পর যে পাতুরিগুলো আমরা গড়ে রেখেছি কলা পাতায়, সেইগুলো দিয়ে দেব। দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকেও 5 মিনিট মতো ফ্রাই করতে হবে। পাঁচ মিনিট হয়ে গেছে, আমাদের একদিকটা ফ্রাই করা হয়ে গেছে। এবার এটাকে লিড খুলে উল্টে দেবো আমরা, উল্টে দিয়ে আবার 3 থেকে 4 মিনিট এটা কিন্তু আমাদের এইভাবেই কুক করতে হবে। এটা দ্বিতীয় পদ্ধতি, এইভাবেও করা যায়। খেতে কিন্তু দুটো একই রকম হয়, জাস্ট পদ্ধতিটা আলাদা। 3 থেকে 4 মিনিট আমাদের এটা মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে। 4 মিনিট হয়ে গেছে, আমার পাতুরিগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে আমি এটা খুলে দেখাবো, দুটোই খুলে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। এই রেসিপিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্টস বক্সে করবেন, তার অ্যান্সার আমি দিয়ে দেবো। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আমার দুরকম পদ্ধতি হয়ে গেছে, দুরকম পদ্ধতি এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর নতুন নতুন ভিউয়ার্সদের বলছি, আমার এই রেসিপিটিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে টিপে দেবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। এটা দেখো, আমি তেলে যে ভেজে করেছিলাম ফ্রাইং প্যানে সেটা খুলে দেখালাম। এবার যেটা খুলছি সেটা হচ্ছে স্টিম পদ্ধতিতে যেটা করেছি, সেটা দেখে বুঝতেই পারবে না যে দুটো আলাদা, একদম সেম, খেতেও সেম। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও। এটা সাদা ভাতের সাথে আমি পরিবেশন করেছি। এই রেসিপিটা আপনারা ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।